মাছের বাজার নিয়ে এসেছি। বলি তুই কেন উঠছিস? বলেছি না আজকে যার যা কাজ সে সেটাই করবে। একদম ঠিক কথা। এই মেজো বৌমা হলো এখন এই বাড়ির নেত্রী। হ্যাঁ, ও যা বলবে সবাইকে তাই শুনতে হবে। কিন্তু যা আজ্ঞা দেবী, বলুন তাহলে এবার আমাদের কি করণীয়? বন্ধু বন্ধু দেবী 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 মেজবু দেখো দেখি আমাকে কেমন লাগছে। রে বাবা, একদম পাকা গিন্নি লাগছে না মানে জিমেকে। না মেজবু, আমি তো এখনো তোমাদের মতো গিন্নি হইনি। আজকে বউ কাকাই রান্না করবে তো? হ্যাঁ হ্যাঁ করব। জানো তো, ভোগ দর্শনে কেটে যায় জীবনের সব দুর্ভোগ। মেজবৌমা, তোমরা আজকে মন প্রাণ দিয়ে মা বিপত্তারিণীর পুজোটা করো তো, আর ঠাকুরকে বল, না ঠাকুরকে বলো কি যে আমাদের সংসারের সব বিপদ যেন কেটে যায়। হ্যাঁ আঙ্কেল, মাকে তো বলবোই, তার সাথে এটাও বলবো আমাদের সবাইকে মনের জোর দিতে, যাতে আমরা জীবনের হাজার বিপদের মুখোমুখি হয়ে লড়াই করতে পারি, দেওয়ালে পিঠ ঠেকে গেলেও ঘুরে দাঁড়ানোর শক্তি পেতে পারি। মনের জোরটাই আসল। মনের জোর না থাকলে হাজার পুজো আচ্ছা করেও কোনো লাভ হবে। হরগৌরী পাইস হোটেল এবার থেকে নন স্টপ 7 দিন, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।